আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম ফের চোখ রাঙাচ্ছে করোনা, লিখেছেন সুরজিৎ বিশ্বাস। দেশজুড়ে করোনা পরিস্থিতি আবার যথেষ্ট উদ্বেগজনক হয়ে দাঁড়িয়েছে। দিন দিন বাড়ছে সংক্রমণ। পশ্চিমবঙ্গে মাত্র ১২ দিনে আক্রান্তের সংখ্যা ৫৫১ থেকে বেড়ে ৩০০০ ছুঁতে চলেছে। সেই সঙ্গে বাড়ছে পজিটিভিটি রেট, অর্থাৎ সংক্রমণের হারও। ৭ জুলাই হার পৌঁছে যায় ১৮.৭৪%। কেবল পশ্চিমবঙ্গ নয়, অন্যান্য রাজ্যেও তা ঊর্ধ্বমুখী। আমাদের রাজ্যে জুলাই মাসের গোড়ায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৭০০ থেকে ১৮০০ ঘরে। দিন সাতেকের মধ্যে তা অনেকটাই বেড়েছে। মৃত্যু সেই নিরিখে বেশি না হলেও সংখ্যাটা বাড়ছে। মার্চ মাসে মৃত্যু হয় ২১ জনের, এপ্রিল ও মে মাসে সংখ্যাটা ৩ নেমে আসে, জুন মাসে তা আবার বেড়ে ১৫ হয়, আর জুলাইয়ের প্রথম ৯ দিনে এই সংখ্যা ২০তে পৌঁছেছে। সারা দেশের কথায় যদি আসি, তাহলে দেখা যাবে যে এক সপ্তাহ আগে করোনা আক্রান্তের সংখ্যা যেখানে দৈনিক ১৭,০০০ ঘরে ওঠানামা করছিল, এখন তা বেড়ে ১৯,০০০ কাছাকাছি চলে এসেছে। অর্থাৎ আক্রান্তের সংখ্যা বাড়ছে বই কমছে না। অতিমারির তৃতীয় ঢেউ স্তিমিত হয়ে আসার পর অনেকেই ভেবেছিলেন চতুর্থ ঢেউ বোধহয় আর আসবে না, কিন্তু করোনার গ্রাফ যেভাবে ঊর্ধ্বমুখী তাতে দুশ্চিন্তা বাড়ছে প্রশাসন ও চিকিৎসক মহলে। রাস্তাঘাটে বেরোলে অবশ্য মনে হয় সাধারণ মানুষের সংক্রমণ বৃদ্ধি নিয়ে বিশেষ হেলদোল নেই। বাসে ট্রেনে উঠলে মনেই হয় না রাজ্যে করোনা ফের দাপিয়ে বেড়াচ্ছে। মাস্ক ব্যবহারের অভ্যেস প্রায় উঠে গেছে বললেই চলে। রথের মেলাই হোক বা অফিস টাইমে গণপরিবহন, মানুষ এখন করোনাপূর্ব সময়ের মতোই বেলাগাম বেপরোয়া। এর ফলে সংক্রমণ আবার বাড়ছে বলে মত বিশেষজ্ঞদের। করোনার বর্তমান যে রূপটি দেশজুড়ে আক্রান্তের সংখ্যা বাড়াচ্ছে, সেটি ওমিক্রনের একটি সাবলিনিয়েজ বলে বিজ্ঞানীরা মনে করছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এটি ওমিক্রনের BA.2.75 সাবলিনিয়েজ। এর খোঁজ প্রথম মেলে ভারতে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের অধীন নদিয়ার কল্যাণী জাতীয় জিন গবেষণা কেন্দ্র ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জিনোমিক্স এর বরিষ্ঠ বিজ্ঞানী তথা অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর নিধন কুমার বিশ্বাসের কথায়, জিনোম সিকোয়েন্সিং থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে ওমিক্রনের একটি সাবলিনিয়েজ BA.2.38 প্রভাব বিস্তার করে চলেছে। চলতি বছরের এপ্রিল মাসে দিল্লিতে প্রথমেই সাব ভ্যারিয়েন্টটির সন্ধান মেলে। এরপরই কিন্তু দিল্লিতে করোনার গ্রাফ ক্রমশ বাড়তে থাকে, যদিও পরের দিকে তা কিছুটা কমে। তাঁরা যে ডেটা সংগ্রহ করেছেন তাতে এটুকুই বলা যেতে পারে যে ওমিক্রনের এই সাবলিনিয়েজটি দেশের অন্যান্য রাজ্যেও ছড়িয়ে পড়েছে। তবে একথাও ঠিক যে করোনার বর্তমান বাড়বাড়ন্তকে এখনই চতুর্থ ঢেউ বলা যাবে না। আদৌ চতুর্থ ঢেউ আসবে কিনা সে সম্পর্কেও বিজ্ঞানীরা সন্দিহান। এখন যা দেখা যাচ্ছে, এরকম ছোট ছোট ঢেউ রাজ্যগুলিতে ওঠানামা করবে। সাধারণ মানুষ সচেতন না হলে চতুর্থ ঢেউ বড় আকারে আসে পড়ার আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। মহামারী ও ভাইরাস বিশেষজ্ঞদের মতে পশ্চিমবঙ্গে করোনার গ্রাফ এখন বাড়বে, বিশেষ করে এই জুলাই মাসে। চিকিৎসকরা জানাচ্ছেন একবার যারা করোনায় আক্রান্ত হয়েছেন, সেরে ওঠার পরেও তাদের অনেকের ভোগান্তির শেষ নেই। একটার পর একটা সমস্যা লেগেই রয়েছে। কারো ফুসফুসে ক্ষতি হয়েছে, কারোর আবার হার্টে বা যকৃতে। কোনো কালে ডায়াবেটিস ছিল না এমন রোগীরও ডায়াবেটিস ধরা পড়েছে। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে রক্তের বিভিন্ন পরীক্ষার রিপোর্টেও হেরফের চোখে পড়ছে। কোভিড মুক্তির পরেও নানা রকম সমস্যায় ভুগছেন কেউ কেউ। চিকিৎসকরা একে বলছেন পোস্ট কোভিড সিন্ড্রোম। তাঁরা বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন সাধারণ মানুষের উচিত করোনা বিধি মেনে চলা। ১৮ঊর্ধ্ব যাদের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পর ৬ মাস কেটে গেছে, তাদের অবশ্যই প্রিকশন বা বুস্টার ডোজ নিতে হবে। অনেকের মধ্যেই বুস্টার ডোজ নেওয়ার অনীহা দেখা যাচ্ছে, এটা ঠিক নয়। বুস্টার ডোজ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বাড়ায়। মাস্ক ব্যবহার করতেই হবে, বিশেষত জনবহুল জায়গায়। ফিরিয়ে আনতে হবে হাত ধোয়া আর স্যানিটাইজার ব্যবহারের অভ্যেস। আরও একটি উদ্বেগের কথা চিকিৎসকরা শুনিয়েছেন, সেটি হচ্ছে জ্বর সর্দি কাশি হলে করোনা পরীক্ষা না করিয়ে অ্যান্টিবায়োটিক খাওয়ার প্রবণতা। এটি মারাত্মক আকার ধারণ করেছে। অমিক্রনের বর্তমান যে সাব ভ্যারিয়েন্টটি দাপিয়ে বেড়াচ্ছে, জ্বর সর্দি কাশি গলা ব্যথা তার উপসর্গ হতে পারে। এই ধরনের রোগীরা বাড়িতে না থেকে রাস্তায় বেরিয়ে পড়ছেন, ফলে বাড়ছে সংক্রমণ। ১০০ বছর আগে বিশ্বে স্প্যানিশ ফ্লুয়ের দাপট চলেছিল ৩ বছর। সচেতন অথবা সতর্ক না হলে কোভিড অতিমারীর তাণ্ডব আরও বেশি দিন চলতে পারে। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন সুরজিৎ বিশ্বাস।